কৈফিয়ত চাওয়া মানুষের অধিকার, কালা কানুন করে দেশের মানুষের মুখ বন্ধ করে রাখা হচ্ছে, এমন মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। রোববার সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে দলটির প্রয়াত মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণ সভায় তিনি এ মন্তব্য করেন। এ সময় জি এম কাদের বলেন, একতাবদ্ধভাবে থাকলেই জাতীয় পার্টি শক্তিশালী হবে, পূরণ করতে পারবে জনগণের প্রত্যাশা, জবাবদিহিতা ছাড়াই দেশ চলছে উল্লেখ করে জি এম কাদের বলেন, তথ্য গোপন এবং ধামা চাপা দেবার কারণে সামনে বড় বিপদ আসছে, দেশকে ফোকলা করে দিচ্ছে দুর্নীতিবাজরা, নিয়মতান্ত্রিক রাজনীতি বাধাগ্রস্ত হলে অনিয়মতান্ত্রিক ব্যবস্থা জায়গা করে নেবে, গাইবান্ধা 5 আসনের উপনির্বাচনে বর্তমান নির্বাচন কমিশনের জন্য অ্যাসিড টেস্ট বলেও মন্তব্য করেছেন তিনি।